ত্রিপুরা শিক্ষা দপ্তরে অবসরপ্রাপ্ত এক বৃদ্ধের সম্পত্তি আত্মসাত করার জন্য তার সঙ্গে সহবাস করার চেষ্টা করছে তারই এক আত্মীয়া এমনই চাঞ্চল্যকর অভিযোগ উঠল উদয়পুর মহকুমার অন্তর্গত রাধা কিশোরপুরে এ বিষয়টি নিয়ে রাধা থানায় মামলা করলেন উদয়পুরের ফুলকুমারী এলাকার বাসিন্দা নারায়ণ চন্দ্র দে ও তার বোন ঘটনার বিবরণে নারায়ণচন্দ্রের বোন এদিন জানান বহু বছর রাজ্যের শিক্ষা দপ্তরের সম্মানের সাথে চাকরি করেছেন তার ভাই অবসর গ্রহণের সময়ে কয়েক লক্ষ টাকা পেয়েছেন তিনি এর পাশাপাশি রয়েছে বসত বাড়ি এবং বেশ কিছু জায়গা জমিও যেটি আত্মসাৎ করার চেষ্টা করছে পাশের বাড়ির লোকেরা যারা আদতে তাদেরই মামাতো ভাই ভাইয়ের বউ বহু বছর আগে বিয়ের মাত্র ছয় মাসের মধ্যেই ক্যান্সারে আক্রান্ত হয়ে মারা গেছিলেন নারায়ণচন্দ্রদের স্ত্রী ভাইয়ের এই একা থাকার সুযোগ নিয়ে মামাতো ভাইয়ের বউ তাকে ফাঁসাতে চাইছে বলে এদিন অভিযোগ জানিয়েছেন নারায়ণ চন্দ্রদের বোন তার ভাইয়ের সঙ্গে সহবাস করে সকল জায়গা সম্পত্তি তারা লুটে নিতে চাইছে বলে সেই পরিবারের চারজনের বিরুদ্ধে মামলা করেছেন তারা এই ঘটনার একটি বিহিতে চাইছেন নারায়ণ দে এবং তার বোনেরা আমি তো আমি কই দাদা মিথ্যা কেস দিয়া এরা ধরনের আমি কই দাদা তো আমার যা কিছু আছে সব বুক করে নিয়া তারা তদন্ত আমার এই তো বাড়ি ঘরে গিয়া রাত চলে গিয়ে বাড়ি ঘরে গিয়া বিভিন্ন ধরনের গাছ গাছ এই করবো সেই করবো বাড়ি ঘরে বাইরে কোনো কিছু চাকরি ঝুলি ফিরে নিয়ে এগো আর আমি যদি তারা মানে আমার সীমানাত যাই তাহলে তারা মানে বিভিন্ন মানে দিব আমার আমাদের কিছু করতে পারলে আমার যা কিছু করবো হেলার মানে সরাসরি সরাসরি ওনার সাথে আমি মানে সরাসরি

বিয়ে করি নাই তো নাই তু বুঝতে ফুলকুমার বিনোম ফুলকুমারী বন্ধু আর চাকরি করলাম এডুকেশানে এখন রিটায়ারমেন্ট আছে এই তো আপনাকে বললাম তো আমার যে হয়তো আপনার কোনো নমিনী নাই যা খাওয়া দাওয়া আমি যাই বিজেপির টাকা রোজগার করছি ইডি খাওয়ানোর বাড়ির দেখাটা আছে ইডি নেওয়ানোর আমাকে যদি তারা ভাইস করে তাদের সাথে মানে ইয়ে করতে পারে তাদের অবচার নিয়ে দিকে পারে তাই আমার সব বুক করতে পারবে না বিয়ে মানে বিয়ে এইভাবে সরাসরি বিয়ে করতাম ওদের সাথে সহবাস করতাম আমি অন্যরা কেন বিয়ে করবো তাদের সাথে যাতে সহবাস করি তাদের সাথে যাতে সহবাস করি মানে তারা দূরে সব কিছু পাইবো তারা সরাসরি এই পাইবে অনেকবার বলেছে অনেকবার আমার পাশে রয়েছে আমার সম্পর্কে অন্য কোনো সম্পর্ক নাই এদের সাথে আর কিসের সম্পর্ক ব্যাপারে পুলিশ কি ভূমিকা নেয় সেদিকে এখন তাকিয়ে নারায়ণ দের পরিবার ব্যুরো রিপোর্ট আর ই নিউজ